জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কোভিড যোদ্ধাদের সম্মানিত করলো আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এদিন 10 জন কোভিড যোদ্ধাকে এই সম্মান দেওয়া হয়। এছাড়াও ডাক্তার নিমাই কুণ্ডু এবং ডাক্তার মদন রায়কে মরণোত্তর সমাজবন্ধু সম্মান প্রদান করা হয়। তাদের পরিবারের হাতে এই সম্মান স্মারক তুলে দেওয়া হয়। ওনারা সুস্থ করে তোলার জন্য, অন্তত ডাক্তারের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রেখেছে। এরপর সঞ্জীব লাহা, আরও একজন মানুষ সঞ্জীব লাহা, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। জোরে করতালি হোক সবাই মিলে। এরপর আসবেন উজ্জ্বল কাটারি। উজ্জ্বল কাটারি, এরপর মনিরুল হক মোল্লা, এরপর সঞ্জীব হেলা। আবারও বলছি, এই মানুষগুলোর অবদান কিন্তু আমরা ভুলব না কোনোদিন। এরা রুগীকে বাড়ি থেকে এনে ডাক্তারের কাছে পৌঁছে দিয়েছে, এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোমে নিয়ে গেছে। এই বাপি দাস, সঞ্জীব লাহা, উজ্জ্বল কাটারি, মনিরুল হক মোল্লা, অরিন্দম মান্না, তনুশ্রী পাত্র সরকার নেতৃত্ব দিয়েছেন এবং কোভিড পেশেন্টকে সুস্থ করে তুলেছেন। তনুশ্রী পাত্র সরকার, এরপর সন্ধ্যা কারক। আচ্ছা দাদা, আজকে আপনাদের এখানে যে অনুষ্ঠানটা ঘটলো সেটা নিয়ে যদি একটু বলেন, কি ব্যাপার, কি সম্বন্ধে? এবছর আমাদের আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনে 51তম বর্ষের জগদ্ধাত্রী উৎসব। এই উৎসব উপলক্ষে আজকে আমাদের কোভিড-19 যে করোনা পরিস্থিতি, যে খারাপ পরিস্থিতি, এই খারাপ পরিস্থিতিতে যে সমস্ত মানুষেরা তাদের প্রাণকে বিপন্ন করে, যে তারা এই মানুষকে মানে বাড়ি থেকে নার্সিংহোম থেকে এক নার্সিংহোম থেকে অন্য নার্সিংহোম, যারা এই সমস্ত কাজকর্ম করেছেন তাদেরকে সম্মান জানানো হলো, তাদেরকে পুরস্কৃত করা হলো। আচ্ছা, কারা কারা ছিলেন এর মধ্যে? মোটামুটি একটু এদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথমে যে হয়েছিল যে ডক্টর নিমাই চন্দ্র কুণ্ডু আর মদন রায়, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে সমাজবন্ধু সম্মান দেওয়া হলো। আর এছাড়াও আমাদের 5 জন নার্সকে সম্মান জানানো হলো, যে এই কোভিড পরিস্থিতিতে আমাদের বিশালভাবে নিজেদের জীবন বিপন্ন করেও সমস্ত রুগীদেরকে সুস্থ করানোর চেষ্টা করেছে। এছাড়া কোভিড যোদ্ধা সম্মান জানানো হলো। এছাড়া 102 অ্যাম্বুলেন্সে যারা সমস্ত পেশেন্টদেরকে বাড়ি থেকে নার্সিংহোম থেকে এক নার্সিংহোম থেকে অন্য নার্সিংহোমে যাদেরকে পেশেন্টদেরকে নিয়ে গিয়েছিলো এবং তাদেরকে সুস্থ করানোর সমস্ত কিছু ব্যবস্থা করেছিল, তাদেরকে সম্মান জানানো হয়েছে। তাদের মধ্যে 5 জন আছে, তাদের 5 জনের নাম হচ্ছে যে বাপি দাস, সঞ্জীব লাহা, উজ্জ্বল কাটারি, মনিরুল হক মোল্লা, সঞ্জীব হেলা। Collection, jeans and t-shirts, only for men.